চলো। আসো, এই কি করো? এই যে দেখতেছি, কি দেখতেছো? এই যে বাগান, বাগানটা দেখতেছি। একা একি? একা একা দেখে মজা আছে তো কি করব, একা দেখে মজা না থাকলে আর কার নিয়ে আসবো? আমারে বললে, আমি না জানি তো। আমি তো জানি না যে তুমি দেখবা। আমি আমি না জানি, তারপরে তো আসলাম তাই। আমি ভালো আছি। তাহলে না কেউ দেখে নাই, ঘরে যাবা এখনই? যাই একটু পরে। না এখনই চল না, পরে যদি কেউ দেখে ফেলে সমস্যা। আরে কেউ আসবে না তো আজকে এখানে, আজকে এখানে কেউ আসবে না। এত শিওর হচ্ছ কিভাবে যে কেউ আসবে না? এখন দেখলাম না, খুব দুপুর টাইম, এই সময় তো সবাই ঘুমিয়ে পড়ছে। কেউ আসবে না, আমার তো মন চাইছিল, দেখে তো দৌড়ে চলে আসলাম এই দুপুরে। গোসল করছো? আবার করবা নাকি? গোসল করবা একবার, প্রয়োজন হলে আবার করব। তাহলে প্রয়োজন হয় নাই, এই জন্য তুমি আমরা ডাকো নাই? এখন যেহেতু তুমি আইসে পড়ছো তাহলে কাজে লাগাই। প্রয়োজন আছে দিবা অবশ্যই, আবার দিয়ে গোসল করবা তো। দিলে তো গোসল করতেই হবে, এমনিতেই করি আমরা, এমনিতেই থাকি। গোসল করলে কি হবে? তোমাদের এদিকে তো খুব বিমান যায় না, তুমি একা একা কেমনে থাকতেছো এখানে? তো কি করব, মনের মানুষ নাই তাই একা একা থাকতেছি। আরে মনের মানুষ তো আমি হয়ে গেছি, আমি সারা বার তোমার মনের মানুষ কে আছে? এই যে বললা কিভাবে থাকো একা একা, তো ওটা তো বলবোই, কারণ এখন নির্জন জায়গায় একা পাই, তুমি যেভাবে ঘুরতেছো, আমি যদি না আসতাম তাহলে তোমাকে দেখতামও না, তাছাড়া তুমি একাই আসো এই বাড়িটাতে। ভাইতে ভাবলাম যে একটু সাক্ষাৎ করে আসি, নিয়ে যাবা? চলো যাই। তুমি যে কান্দো বেশি, এই জন্য তো খারাপ লাগে। কান্দো কেন তুমি? তুমি কান্দো কেন? কান্নার মতো কাজ করলে কান্না করুন না, হাসু। খুব কান্দো কেন? কান্না পাই আমার, তাই আমি কান্না করি। তো ভাবে তো মজা লাগে, তো কান্না পাও কেন? আমার অনেক কান্না পায়। আমি বলছি তুমি কান্না না, তুমি তো আনন্দের মাঝে থাকো, তোমার কান্না হবে কেন? তাই বলছি আমার কান্না আসে, তো আমি কি করবো, আনন্দ মনে আমি থাকতে পারতেছিলাম না। তোমার আগের জামাই কি করছো? হ্যাঁ আগের জামাই, মানে আগের জামাই কি করছো? আগের জামাই কি করছে, কি করছে, আদর করছে কিরকম করে? এই তো যেভাবে সবাই তার বউকে আদর করে, ঠিক যেভাবে আদর করছে। আর ওইরকম আদর যদি আমি তোমাকে দিতে না পারি তাহলে তুমি থাকতে পারবা? অবশ্যই থাকতে পারবো। আর তুমি দিতে পারবা না কেন? অবশ্যই দিতে পারবা, আশা করি তুমি সেটা পারবা। তোমার বিশ্বাস? হ্যাঁ। তুমি কি এমন বুঝলে আমাকে, তোমার আগের জামাইয়ের মতো আমি তোমাকে ভালোবাসতে পারবো? বুঝাই তো বললাম না, বুঝা কি বলছি, যে তুমিই পারবো। তুমি দেখছো আমারে? এখন দেখতেছি, বুঝতেছি যে তুই পারবা তাই। তোমার ভিতরে ট্যালেন্টেড আছে। কইছিলা তাহলে কালকে রাতে? কাল রাতে তাহলে কইছিলা? কেন, বাসায় ছিলাম সেই সময়টা, ডাক দিতে একটু? তখন ডাক দেই না, এখন দিছি, এখন তো কেউ নাই। তোমার প্রয়োজন যখন তখন আমি তোমাকে সারাই দিতাম, সমস্যা কি ছিল? তখন প্রয়োজন মনে করি নাই, এখনো ছিল না, যেহেতু তুমি এসে পড়ছো তো কাজে লাগানোটাই বেটার মনে করি তাই। তাহলে সময় আসলে তাল ভরা খাইতে আমার দুজনে কি আনন্দ করতাম তাই না? ওই সময়টা কই গেল? সেই সময়টা যদি আবার ফিরে পাইতাম তাহলে অনেক ভালো হইতো। এই তোমাদের বাড়িতে দুধ আছে? আমাদের বাড়িতে হ্যাঁ দুধ আছে। আমাদের বাড়িতে আছে গরুর দুধ না? গরুর দুধই তো থাকবে, খাসির দুধ আমরা খাই না, গরুর দুধ খাই। খাসির দুধ খাও না? না। হ্যাঁ খাসি দুধ দেয়? মহিলা খাসি দুধ দেয়। কে বলছে মহিলা খাসি দুধ দেয়? মহিলা খাসি থাকে, পাটি তো থাকে।
এটা কেমন কথা বললা? মহিলা খাসি থাকে মানে? মহিলা পাটি থাকে, ন্যাস্টিক হয়ে গেছে। ওটা কেমনে হয়? ওটা কেমনে হয়? যেমনে হয় এমনি। কেমনে হবে সেটা বলবা না। বাচ্চা দিবে, তারপর দুধ হবে, তারপরে ওটাকে এ করব, করে তারপরে খাবো। কিন্তু আমি ছাগলের দুধ খাই না, বাট গরুর দুধ খাই। কয়টা করে বাচ্চা দেয় তোমাকে ছাগলে? 4টা করে বাচ্চা দেয়। 4টা করে বাচ্চা দেয়? হুম, তো বাচ্চা 4টা করে দিলে তো 2টা ইয়া থাকে, তো 2টা তো 2 বাচ্চা ফিটার যায় আর খাই, দুটো। ও আমি মনে, দুটোকে ফিটার খাই আর দুটোকে মার দুধ খাই, ওলাইতে পারে না। আর বাকি 2টা তোমার দুধ খাও, তাই না? আরে বলছি তুমি ফিটারতে খাওয়াই তো, এটা বলছি ফিটারতে খাওয়া তো তুমি নিজে খাও তাই কইছি আমি। হ্যাঁ, তো এইটাই তো আমি কি আমি তোমাকে, কি আমি কি বলছি? আমি তো তো তুমি বলছি, তো তুমি যেভাবে কথা শুনে হাসতেছো তাতে মনে হয় আমি বলছি তোমার কথা। আমার হাসি পাচ্ছে। তুমি 2টা ফিটার দিয়ে খাওয়াই দাও, ওই তো ভালো। তো তখন কেমন লাগে? আমার অনেক ভালো লাগে, মনে হয় আমার আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। তাই এখন যাব ঘরে? চলো, কেউ নাই, পরে চলে আসবে তো, আসো যাই। যাবা? হ্যাঁ, সত্যি সত্যি বলছো? সত্যি বলতেছি, চলো। আমাকে কিন্তু অনেক সময় দিতে হবে আজকে। অনেক সময় দেব, কতক্ষণ নিতে পারবো কত কতক্ষণ বলো? আধা ঘন্টা, আরে না আর একটু বাড়াই নাও, 1 ঘন্টা? পারবা তো? হ্যাঁ তুমি পারবা তো? না পারলে তুমি ম্যানেজ করে নিও। না আমি ম্যানেজ করবো না, আমি পরে কষ্ট পাবো তা হবে না, এখন তোমার থেকে ভাঙিয়ে নিতে হবে। তুমি পারবে কি না এটা বলো। অবভিয়াসলি পারবো। 1 ঘন্টা পারবা? হ্যাঁ বাবু। আচ্ছা ঠিক আছে চলো দেখি তোমার সঙ্গে। আচ্ছা চলো, চলো আসো।